দুর্যোগের পূর্বাভাস। কিছুক্ষণের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বঙ্গের এই জেলাগুলিতে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, ফের কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় হচ্ছিল সেই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। গতকাল ঝড়ের অন্ডবন্ড হয়ে গিয়েছিল শহর কলকাতা সহ বেশ কিছু জেলা, ভারী বৃষ্টিপাত হয় এবং প্রাণ গিয়েছে তিনজনের। তবে ফের রবিবার সোমবার শহরের আবহাওয়া ও রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এদিন বৃষ্টি হতে পারবে বলে জানিয়েছেন তারা, সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়া। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। তবে রবিবার সকাল থেকে আকাশে মুখ ভার ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ কালো মেঘ ঘনিয়ে আসে। এদিন কলকাতা তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলে জানাচ্ছেন তারা। রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই কারণে এই ঝড় বৃষ্টি। ধীরে ধীরে মৌসুমী বায়ু এগিয়ে আসছে বাংলার দিকে, বর্ষা এবছর আগে ভাগে ঢুকে পড়বে, জ্যৈষ্ঠে বর্ষা আগমন ঘটতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই ঝড় বৃষ্টিতে গরম কমছে না, আর্দ্রজনিত অস্বস্তি থেকেই যাচ্ছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছেন তারা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। উত্তরবঙ্গে এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, এছাড়া আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, কলকাতার আকাশ মেঘলা থাকছে, ছিটে ফোটা বৃষ্টি, গরম আর বাড়ছে। কিন্তু শনিবার হঠাৎ হাওয়া বদল হয়ে যায় বিকেলের দিকে, ঝেঁপে বৃষ্টি নামে শহরটিতে, সঙ্গে প্রায় 90 কিলোমিটার বেগে ঝড় হয়ে যায়। একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে তার জেরে, তা আজ তেমন ঝড় বৃষ্টি হতে পারবে বলে জানাচ্ছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।